গতকালকে ঢাকা থেকে আনা একটা পাঞ্জাবি এক ভাইয়ের ছিল, সেটা দিতে গেলাম। ভাইকে পাঞ্জাবি দিতে যাওয়ার সময় আমার বন্ধু রাকিব আবার আমাকে কল দিল, ওর নাকি কানে কি সমস্যা হয়েছে যার কারণে ডাক্তার কাছে যাবে। খুবই তাড়াহুড়া করে দৌড়ে চলে গেলাম রাকিবের কাছে। তো রাকিব অটো রিজার্ভ করে চলে গেল আরও কয়েকজন বন্ধুকে আনতে, এবং তাদেরকে নিয়ে আমরা রওনা হয়ে গেলাম পাশের এলাকা সেন্দাঘাটে, সেইখানে গিয়ে ডাক্তার কবিরাজ দেখানোর জন্য। এদিকে ব্রিজের ঢালে নামতে দেখতে পেলাম যে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। তো সেইখান থেকে 70 টাকা দিয়ে জিলাপি নিয়ে নিলাম, নিলাম আধা কেজি। অনেক গরম গরম ছিল, কারণ হচ্ছে শুক্রবার, শুক্রবার দিনটা অনেক বেশি পরিমাণে জিলাপি ভাজা হয় কারণ অনেক মানুষই নেয়। সো চলে গেলাম তারপরে সেন্দাঘাট, যে নদীর পার রয়েছে সেই জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অস্থির। জিলাপি খাওয়া শেষে চলে গেলাম যে কবিরাজ কাকা রয়েছে তার বাসায়। তো গিয়ে মনে করলাম যে কবিরাজ কাকা বাড়িতে নেই, তো ডাকার পরে সাড়া দিল। অনেকক্ষণ পর তার বাসার মধ্যে গিয়ে দেখলাম কাকার আয়ুর্বেদিকের বিশাল ভাণ্ডার। তো সব সমস্যা শুনে সে ওষুধ দিয়ে দিল। তারপরে চলে গেলাম আবার বাজারে, বাজারে গিয়ে দেখলাম তাজা তাজা আখ, সেগুলো আমি নিলাম, নিয়ে খেলাম। এবং তারপরে আজকের ব্লগটা এ পর্যন্তই, সবাই যার যার বাড়ি চলে গেল। এভাবে পরবর্তী ব্লগে।